শ্রীমণি সুখের সাথে সাথে যা আশা করি তোমরা আলোচনা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনলাইন ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং অধ্যায়ের সপ্তম অধ্যায়ের শেয়ার বন্ড ডিবেঞ্চার বিষয়ে বন্ড নিয়ে আলোচনা করবো। আমাদেরকে আগে জানতে হবে বন্ড কি। এর আগে বলে নি, আমরা গত ক্লাসে শেয়ার নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করবো বন্ড কি। বন্ড হচ্ছে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আরেকটি হাতিয়ার। তোমরা আগে জানো যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারী থেকে ঋণ মূলধন সংগ্রহ করে, যে চুক্তিপত্র বা ঋণপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সরবরাহ করে সেটাকে বন্ড বলা হয়। আমাদের দেশে অধিকাংশ প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঋণ মূলধন সংস্থান করে থাকে, এর ফলে বিনিয়োগের হাতিয়ার হিসাবে বন্ড আমাদের দেশে এখন তেমনটা পরিচিত হয়ে ওঠেনি। এখন আমরা আলোচনা করব বন্ডের সুবিধা কি। না, সুবিধা হওয়ার আগে আমরা আলোচনা করবো স্বকীয়তা বা বৈশিষ্ট্য কি। বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বন্ডের জামানত। বলছে বন্ডের বিপরীতে যেহেতু স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসাবে রাখতে হয়, তাই যদি কোম্পানি চলেও যায়, কোম্পানি অবসায়ন হয়, কোম্পানি দেউলিয়া হয়, তারপরে বিনিয়োগকারীরা তাদের কাছে গচ্ছিত সেই সম্পদ বা দলিল বিক্রি করে অর্থ সরবরাহ করতে পারে। পরিপক্কতার তারিখ, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের একটি পরিপক্কতার তারিখ থাকে, তাই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে বিনিয়োগকারীগণ বন্ডের অর্থ ফেরত পেয়ে থাকে। 3 নম্বর হচ্ছে ঋণদাতা। বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয়, ফলে তাদের ভোটাধিকার থাকে না। রূপান্তরযোগ্যতা, অনেক সময় বিনিয়োগকারীদের কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করে থাকে কোম্পানি, ফলে বন্ড মালিকরা ইচ্ছে করলে বন্ডের উল্লিখিত শর্ত অনুসারে তাদের ধারণকৃত বন্ডকে নির্দিষ্ট সংখ্যক শেয়ার রূপান্তর করতে পারে। এখন আমরা আলোচনা করবো বন্ডের সুবিধা কি। বন্ডের সুবিধা হচ্ছে এর সুদের হার নির্দিষ্ট থাকে, ফলে তাদের অনিশ্চয়তা কম থাকে বিনিয়োগকারীদের, তবে কোনো কোনো সময় সুদের হার পরিবর্তন হতে পারে, একটি কোম্পানি করে থাকে। ঝুঁকি কম, বন্ডের বিপরীতে যেহেতু স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসাবে রাখা হয়, ফলে এখানে ঝুঁকি কম থাকে। এরপর আমরা আলোচনা করব বন্ডের অসুবিধা। বন্ডের অসুবিধা হচ্ছে এখানে আয় হার কম, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বিধায় বন্ডের ক্ষেত্রে আয় কম, যেহেতু যেসব বিনিয়োগের ক্ষেত্রে বা যেসব ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি বেশি সেখানে আয় বেশি। নিয়ন্ত্রণ, যে অগ্রাধিকার শেয়ারের ন্যায় বন্ড মালিকদের ভোটাধিকার থাকে না, অগ্রাধিকার শেয়ারে যেমন থাকে না, সাধারণ শেয়ারে যেমন থাকে ভোটাধিকার, অগ্রাধিকার শেয়ারে থাকে না, তেমনি বন্ডের ক্ষেত্রে এই সুবিধা থাকে না বিধায় বন্ড মালিকরা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। এই হচ্ছে বন্ডের বিষয়ে আজকে আলোচনা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ডিবেঞ্চার নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় বাইরে গেলে অবশ্যই 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 মাস্ক পরিধান করবে। মাস্ক হচ্ছে, যেহেতু আমাদের দেশে এখনো টিকা আবিষ্কার হয়নি বা টিকা আসে নাই, মাস্ক হচ্ছে এখন টিকার পরিপূরক হিসেবে কাজ করবে। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।